হাই, আমি সাফিস, এপিকে টিউবে সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো যে ব্লগ সাইট কীভাবে অ্যাক্সেস করবেন। দেখা যায় বিভিন্ন দেশে কিছু কিছু কারণে প্রাইভেসি ও গভর্নমেন্টের নির্দেশনায় কিছু সাইট ব্লক করে দেওয়া হয়, তো সেগুলো আমরা আজকে ভিপিএনের মাধ্যমে অ্যাক্সেস করে দেখাবো। তো আপনি প্রথমে আপনার প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আপনি সার্চ বারে গিয়ে লিখুন বিপিএন। সার্চ দেওয়ার পর আপনি এখানে হিউজ প্রিমিয়াম ভিপিএন পাবেন। তা আমি আপনাকে সাজেস্ট করব এই সুপার ভিপিএনটা ইউজ করার জন্য। এটা একটা জনপ্রিয় একটি ভিপিএন। এটা এই পর্যন্ত ডাউনলোড হয়েছে 50 মিলিয়ন এবং তার র্যাঙ্কিং পয়েন্ট 4.2। এটা আপনি ইনস্টল করে নেবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি সরাসরি ওপেন করে ফেলতেছি। ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, তো একটু লোডিং নিবে। লোডিং হওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কানেক্ট বাটনে আবার ক্লিক করুন। এরকম অ্যাড আসলে ক্লোজ করে বেরিয়ে আসুন। এখানে কানেক্ট হইতে একটু লোডিং নিবে, তা ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। কানেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট লেখা আছে এবং নিচে লেখা আছে 59 ডেজ, 23 ঘন্টা এবং 48 মিনিট লেখা আছে। এতদিন পর্যন্ত আপনি ফ্রি চালাতে পারবেন, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। কানেক্ট হওয়ার পর আপনি মিনিমাম ফের বের হয়ে আসুন। সাপোজ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে ফেসবুক ব্লক আছে, তো ফেসবুক ব্লক থাকলে ফেসবুক অ্যাপে সরাসরি ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি ফেসবুক অ্যাক্সেস করতে পারবেন এবং আপনি যে কোনো ব্রাউজারে ঢুকে ব্লগ সাইটও অ্যাক্সেস করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।